ডাক্তার এবং এটার যে চিকিৎসা পদ্ধতি, এই বিষয়টা আমারে মানে মানে আশ্বস্ত করছে এবং আমি ফিল করি যে আসলে প্রকৃতভাবে নিরাময়, যেটা হৃদরোগীদের জন্য যেই ধরনের ট্রিটমেন্ট দরকার, মানসিক শারীরিক খাবারের পরিবর্তন, তারপরে ওষুধ বা চিকিৎসা পদ্ধতি, আমার কাছে আশ্বস্ত লাগছে এবং আমি খুব মানে এখানে আসার পর থেকে খুব বেটার ফিল করতেছি শারীরিকভাবে নিজেকে। আমাদের ট্রিটমেন্ট আছে, সে ট্রিটমেন্টের যন্ত্র নির্ভর ট্রিটমেন্ট আমাদের আছে, ইসিপি মেশিন, যেটা দিয়ে বুক না কেটে বাইপাস করা যায়। আমাদের কার্ডিয়াক ডিটক্স একটা চিকিৎসা আছে, যেটা আমরা ওষুধের মাধ্যমে অনেকগুলো কেমিক্যালের সংমিশ্রণে আমরা মানুষের হার্টে ব্লক কমিয়ে দিতে পারি, সেগুলো আছে। কিন্তু এগুলো কিন্তু অস্থায়ী, অপারেশন বা রিং পরার মতন অস্থায়ী। স্থায়ী চিকিৎসা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ করা। যে বিনা ওষুধে, বিনা অপারেশনে, বিনা অন্য কোনো রকমের রিং পরানো ছাড়াও মানুষ নিজেই নিজের ওষুধটাকে রিভার্স করতে পারে, যদি তার নিজের লাইফস্টাইল চেঞ্জ করে, খাদ্য অভ্যাস চেঞ্জ করে এবং মানসিকভাবে তার সে সে প্রশান্ত থাকে। মানসিক স্ট্রেস একটা দুনিয়াতে অসুখের একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। মেন্টাল স্ট্রেস আমাদের সভ্যতা আমাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু আমাদের মনের শান্তি কেড়ে নিয়েছে। মনের শান্তি যদি আমরা ফিরিয়ে আনতে পারি, মন যদি আমার স্থিত থাকে, ভালো থাকে, আমি যদি সন্তুষ্ট থাকি, সেলফ কন্টেনমেন্ট যদি থাকে, আত্মতুষ্টি যদি আমার মধ্যে থাকে, আমি যদি প্রাচুর্যের পিছনে প্রতিযোগিতা না নামি, তাহলে মনটা আমার ভালো থাকবে, মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে। তার সাথে যদি আমরা খাদ্য অভ্যাস পরিবর্তন করি, অসুখ যদি হয়ে থাকে তা দূর হয়ে যাবে, না হয়ে থাকলে কখনো হবে।